বেবির আঁকা যেটা কিনা হয়েছে ফিফ্থ যাচ্ছে চ্যানেল সরস্বতী পূজোর রেস তো এখন চারিদিকেই চলে এসেছে। চারিদিকে আমি দেখতে পাচ্ছি প্রচুর সরস্বতী ঠাকুর বিক্রি হচ্ছে। চারিদিকে দেখতে গেলে দেখছি যে ঠাকুর রাস্তায় সারি সারি বসানো আছে, সবাই কিনছে সরস্বতী ঠাকুর। ইনফ্যাক্ট সরস্বতী ঠাকুরের জন্য যে দোয়াত, তারপরে হচ্ছে শীষ কাঠি, সমস্ত কিছু বিক্রি হওয়া শুরু হয়ে গেছে। তো একটা আলাদাই আবেগ। আর বাঙালিদের জন্য তো সরস্বতী পুজো মানে আবার একটা মিনি ভ্যালেন্টাইন্স ডে। মিনি কেন, বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে বললে হয়। তো এখন সেই সবের প্রিপারেশন চলছে, তো আমাদেরও সেরকমই হচ্ছে। আমি যে ফ্ল্যাটটাতে থাকি সেই ফ্ল্যাটটা কিছুদিন আগেই তোমরা দেখেছো পিকনিকের ব্লগ, তো সেইখানে আবার হচ্ছে ছাদের মতোই হবে সরস্বতী ঠাকুর পুজো। তো পুজো ব্লগও আমি সমস্ত কিছু একসাথেই দেব। তো আজকে যেটা করছি সেটা হলো আজকে যাচ্ছি আমরা ঠাকুর নিয়ে আসতে, ঠাকুর আনতে যাব আমরা এখান থেকে কাছাকাছি একটা জায়গায়। তো ফ্ল্যাটে সব বাচ্চারা সবাই বড়রা সবাই মিলে ম্যাটাডো করে আমরা যাচ্ছি ঠাকুর আনতে। তো চলো দেখতে থাকো কি কি মজা হতে থাকে। সময় মিলে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ডিনার করে সবাই চলে এসেছি ঠাকুর আনার জন্য। এখন বাজে রাত্রিবেলার কটা, এখন বাজে রাত 10:30। এখন যাওয়া হচ্ছে সব ঠাকুর আনতে। তো আমরা যাচ্ছি একটা ম্যাটাডোতে করে, বাকি সব ফ্ল্যাট মেম্বার রয়েছে এখানে। তো এখানে রয়েছে বাকি সব সদস্যরাও, ফ্ল্যাটের কচি কাঁচা থেকে শুরু করে সবাই। আর এবার দেখাচ্ছি তোমাকে, বেবি বাজাচ্ছে আমাদের কাঁসর ঘন্টা, এইসব বাজাতে বাজাতে যাওয়া হচ্ছে। আর এই যে ফ্ল্যাটের সব থেকে ক্ষুদে সদস্য যে এই কাঁসরটা বাজাতে বাজাতে আমাদের নিয়ে যাচ্ছে। তো তারপরে যাই হোক, আমরা তার থেকে কাঁসর নিয়ে অন্য কেউ বাজাচ্ছি না, আমাদের গাড়ি দিয়ে দিচ্ছে স্টার্ট। আমরা চলে এসেছি এখন হচ্ছে যেখান থেকে ঠাকুর নিয়ে আসবো। তো এখানে নেমে আমি দেখতে পেলাম এখানে সামনে কিছু ঠাকুর তৈরি হচ্ছে, মানে এখনো ইনকমপ্লিট অবস্থা আছে, সেগুলো এখনো কমপ্লিট হয়নি। তারপর এখানে একটা এগিয়ে গিয়ে দেখতে পেলাম যেটা, সেটা যে তখন অতটা রাত্রেবেলাও এনারা যারা ঠাকুর তৈরি করছিলেন, ঠাকুরের কারিগর যারা, তারা তখনও যে দেখতে পাচ্ছেন ঠাকুরের চুল লাগাচ্ছে, মানে জোর কদমে কাজকর্ম চলছে। সামনেই পুজো, তো তাদেরকে সমস্ত ঠাকুর তৈরি করতে হবে। তারপরে এখানে রাস্তার উপরে দেখলাম বেশ আরও কয়েকটা ঠাকুর। তো বললাম ঠিক আছে, এগুলোই ঠাকুর হয়তো এর থেকে দেখে কিনবো। মানে আমার কোনো আইডিয়া ছিল না যে এইটুকু জায়গায় এত ঠাকুরও তৈরি হয়। তো এখানে দেখো ঠাকুরগুলো, এগুলো পুরো রেডি হয়ে গেছে। তো এইখানে একটা ঠাকুর দেখেছিলাম যেটা হচ্ছে কিনা এই সাদা যে শ্বেত সাজের যেটা ঠাকুর, এই ঠাকুরটা, ঠাকুরের মুখটা দেখো তোমরা কি অপূর্ব সুন্দর, না আমার খুবই পছন্দ হয়েছিল। তো তারপরে যখন আরও ভেতর দিকে আমরা যেতে শুরু করলাম, তখন দেখলাম এখানে এই খোটা না প্রচুর ঠাকুর, এখানে রীতিমতো এত ঠাকুর তৈরি হয় আমার কোনো আইডিয়া ছিল না। এইটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের ঠাকুর, আমাদের ঠাকুর পুরো রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আর এইখানে এই ঠাকুরটাও আমার খুব ভালো লেগেছে। আর এখানে ছিল ঠাকুরের সব সাজ, বললাম না জোর কদমে এখন কাজ চলছে, তো এখানে সব ঠাকুরের সাজ। আর এইখানেই সবে দেখো ঠাকুরকে সাজিয়ে, এই সাজ দিয়ে সাজিয়ে ঠাকুর তৈরি করে নেওয়া হচ্ছে। তো এখানে ভেতরে দেখতে পেলাম আরও ঠাকুর, তো সেখানে সব বাচ্চারা ঠাকুরগুলো দেখে প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছিলো, কিন্তু ওদের তো এই ভেতরে রাখাটা একটু রিস্কি ব্যাপার না, কোথায় কি হয়ে যাবে, কেননা জিনিসগুলো তো খুবই ডেলিকেট। তো ওদেরকে নিয়ে আমরা চলে গেলাম বাইরে, গিয়ে এখানেও দেখতে পেলাম যে আরও ঠাকুরের, এই ঠাকুরটা দেখতেই পাচ্ছ কি সুন্দর, সেখানে ঠাকুরের সমস্ত শাড়ির কাজ বাজ সব চলছে। তো ওনাদের কাজগুলো দেখতে খুবই ভালো লাগছিলো। তো এর মধ্যেই চলে এলো আমাদের ঠাকুর, আমাদের ঠাকুরটা ভেতর থেকে ওনারাই যারা কারিগর তারাই নিয়ে এসে আমাদের একদম গাড়িতে তুলে দিলেন। তো ঠাকুর এখন চলে এসেছে দেখতে পাচ্ছ, এবার গাড়িতে ঠাকুরকে তুলে দেওয়া হবে।
তো ঠাকুর তো গাড়িতে উঠে গেছে, তো সবাই মিলে চলো। এবার জীবন ভবনের যত সব বাচ্চারা রয়েছে, কচি কাচারা, সবাই মিলে গাড়িতে উঠে পড়েছে। তো সবাই ঠাকুরের সাথে একটু ছবি তুলছে। আর এই যে পুচকু, সে আবার ঘন্টা নিয়ে দাঁড়িয়ে পড়েছে। ওর সবসময় কিছু না কিছু একটা অ্যাকশন চাই। তো আমরা সবাই মিলে এবার গাড়িতে উঠে পড়েছি, ঠাকুরের কাছে দাঁড়িয়ে পড়েছি। এবার বাড়ি ফেরার পালা, ঠাকুরকে বাড়ি নিয়ে যাওয়ার পালা। তো তো আমাদের যেতে আসতে খুব একটা টাইম লাগেনি, তো আমরা চলে এলাম এবার বাড়ি। তো ফ্ল্যাটেরই সব দাদারা মিলে এজো ঠাকুরকে নিয়ে যাচ্ছে। তো ঠাকুরকে আমরা লিফটে করে তুলে নিলাম ওপরে। ওপরে হচ্ছে একজনের ঘরে এখন একটা রাখা হয়েছে ঠাকুর, কেননা ছাদে ওইভাবে একা একা ঠাকুরকে তো বসিয়ে রাখলে খুব কষ্ট লাগবে ঠাকুরের। তো ওনাদের ঘরেই রাখা হয়েছে আজকে, মানে এখনকার জন্য। আবার পুজোর আগের দিন রাত্রেবেলা ঠাকুরকে ওপরে তুলে সাজানো গাছানো সব করা হবে। তো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে পড়লাম। উঠে গিয়ে দেখে না, সেটা হলো আমার দুটো ছোটো ছোটো এরকম ধনে গাছ বেরিয়েছে। আর বেবিকে ডেকে দিলাম। আজকে শুধু সরস্বতী পুজো না, আজকে তার সাথে রয়েছে রিপাবলিক ডে, কারণ আজকে 26শে জানুয়ারি। তো বেবিকে তাড়াতাড়ি তুলে করে দিতে হবে রেডি। এই যো বেবিকে ঘুম থেকে তুললাম, এবার করে দিয়েছি বেবিকে রেডি। এই যো বেবি পরে নিয়েছে শাড়ি, এটা লাল হলুদে বেনারসি শাড়ি, তার সাথে প্রচুর সাজুগুজু করে নিয়েছে। আমারই সব হার কানের পরে একদম সরস্বতী সেজে সে তৈরি হয়ে গেছে। এবার সবাই মিলে যাব ছাদে, ছাদে তোলা হবে ফ্ল্যাটে পতাকা। এই যে ফ্ল্যাটের পতাকা উত্তোলন করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পতাকাটা কি সুন্দর দেখতে লাগছে। এরপরে সবাই মিলে চলে গেলাম ঠাকুরের কাছে। আমাদের ঠাকুর মশাই এসে গেছেন। তো ঠাকুর মশাই এসে গিয়ে পুজো করা শুরু করে দিয়েছেন। এই যে দেখতেই পাচ্ছ মা সরস্বতীকে কি সুন্দর ফুল মালা দিয়ে সব সাজানো হয়ে গেছে। এখন চলছে পুষ্পাঞ্জলি দেওয়ার পালা। তো সবাই মিলে পুষ্পাঞ্জলি দিচ্ছে এখানে। বেবিও দিয়েছে এখানে পুষ্পাঞ্জলি। বেবির পুষ্পাঞ্জলি আগেই হয়ে গেছে, সেটা আমার আর ব্লগে দেখানো হয়নি। তো তারপরে এখানে বাকিরা সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছে। অপবিত্র পবিত্র বাপ সর্ববস্তাং গতাং বিপাক যশ্বরে পুণ্যরিকাক্ষু সর্বাজ্যো। তো এখানে পুজো হচ্ছে, দেখতেই পাচ্ছ চারিদিকে কি সুন্দর ঠাকুরের জায়গাটাকে ডেকোরেট করেছে ফ্ল্যাটেরই সবাই মিলে করেছে। তো এবার চলে গেলাম যেখানে সব রান্না বান্না হচ্ছে। এখানে হচ্ছে সমস্ত রান্না বান্না, মানে আজকে সরস্বতী পুজোর খাওয়ার। বেগুন দেখেই বুঝতে পারছো এটা ভাজার জন্য করা হয়েছে, বেগুন ভাজা হবে। এখানে ঘাটি তরকারি, সবজি সমস্ত কাটা হয়ে গেছে। এখানে হচ্ছে কুলের চাটনি, আর ওগুলো মনে হয় খিচুড়ির জন্য করাই ছুটি আলু। হ্যাঁ, আর ইনি করছেন আমাদের রান্না। এই যে সমস্ত বাকি জিনিসপত্র উনি সমস্ত কিছু কাটাকুটি জোগাড়ে সমস্ত কিছু করে দিচ্ছেন। মোটামুটি সমস্ত কিছুই দেখছি হয়ে গেছে, এখন শুধু রান্না চাপানোটাই বাকি। এখানে আছে পায়েস, পায়েসটা সবার আগে যেহেতু করতে হয় ওটা সবার আগে হয়ে গেছে। আর এখানে বাচ্চারা মিলে করে যাচ্ছে বাচ্চাদের মতো খেলাধুলা। এই যে দেখিয়েছি আগেই যে এই যে পুচকে সদস্য, সেই যে সবাইকে ফুল বেলপাতা দিচ্ছে। আমার মেয়েকে এসে ফুল দিচ্ছে, সে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, তাও তাকে ফুল দিয়ে গেছে পুজো দেবে বলে। তারা তো খেলছে বাচ্চাদেরই, মানে এগুলো মজা। ওরা একবার এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, ঘুর ঘুর করছে, এগুলোই দেখতে যেন কি মিষ্টি লাগছে। এখন পুষ্পাঞ্জলি প্রায় শেষের দিকে, মানে পরপর প্রায় 3-4টে ব্যাচ হয়েছে পুষ্পাঞ্জলির, কারণ সবার তো অ্যাট এ টাইম একসাথে টাইম হয় না। তো সবাই যেরকম যেরকম এসেছে সেরকমভাবে পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছে। তো পুষ্পাঞ্জলি হয়ে যাওয়ার পরে এখানে চেষ্টা চলছিল যে দুটো জেনারেশনের ছবি তোলার, এই যে ঠাকুমা আর এরা নাতি নাতনিরা মিলে ছবি তুলবে। কিন্তু এই যে আমাদের তুফান এক্সপ্রেস, তো সে তো একদমই দাঁড়িয়ে ছবি তুললো না, যে পড়েই গেল ছুটতে গিয়ে। আর এই হচ্ছে ডোডো, এই ফ্ল্যাটের হচ্ছে খুব কর্মঠ বাচ্চাদের মধ্যে একজন। তো ও অনেক কিছুই কাজকর্ম করছিল। তারপরে শুরু হলো এখানে ঠাকুরের আরতি। এই যে দেখছো প্রথমে পঞ্চপ্রদীপ দিয়ে ঠাকুরের আরতি করা হচ্ছে। এরপরে ক্রমে ক্রমে কর্পূর দিয়ে, তারপরে হচ্ছে সমস্ত বাকি সে যেরকম ঝালর দিয়ে, যেরকম কাপড় দিয়ে, জলশঙ্খ দিয়ে হয় সেগুলো হবে। আর এখানে এই যে আর্য কাঁসর বাজিয়ে চলেছে, বাজিয়ে চলেছে। আর এই যে বলেছিলাম না কর্মঠ, আমাদের কর্মঠ সদস্য, সে হচ্ছে এখানে ধরাচ্ছে হচ্ছে ধুনো। আর এই যে এবার এবার বলেছিলাম যেরকম কর্পূর দিয়ে এবার আরতি শুরু হবে, তো এই যে পঞ্চপ্রদীপের আরতি হয়ে গেছে, এবার শুরু হচ্ছে কর্পূর দিয়ে আরতি। তো কর্পূরের আরতি হয়ে যাওয়ার পরে শুরু হলো পানি শঙ্খ দিয়ে আরতি।
এই যে দেখো এটা হচ্ছে পানি সংকুতি আরতি করা হয়ে যাচ্ছে। পানি সংখ্যার আরতির পরে হবে ফুল দিয়ে আরতি। মানে এরকমভাবে রীতিমত পাঁচ ছয় রকমের জিনিস দিয়ে যতদূর আরতিটা করা হয়। এবার এই যে শ্রী দিয়ে দেখো ঠাকুরকে বরণ করে আরতি করে নেওয়া হচ্ছে। এবার এরপরে হবে যেটা বলেছিলাম ঝালর হয় না, ঝালর কাপড় ঝালর সেগুলো দিয়ে আরতি হবে। এই যে দেখো শ্রীটা কি সুন্দর দেখতে হয়েছে। এখন আরতি মোটামুটি শেষের পর্যায়ে। আর এই যে দেখো সবাই ফ্ল্যাটের সবাই মিলে এখানে দাঁড়িয়ে পুজো দেখছে। এদিকে হচ্ছে পুজো আর অপর দিকে এই যে আমার মেয়ে যে পাকা পোড়া পড়ে যাচ্ছে তার ঠাম্মুর সাথে বসে বসে। আর এখানে খিচুড়ি অলমোস্ট রেডি হয়ে গেছে। তারপরে বেবিকে নিয়ে বেরিয়ে পড়লাম, যেতে হবে বেবির ডান্স ক্লাসে। এখন আমরা যাচ্ছি বেবির ডান্স ক্লাসে। ডান্স ক্লাসে যাওয়ার সময় দেখতে পেলাম রাস্তা দিয়ে এরকম প্রচুর গেট লাইটের এখানে লাগিয়েছে, আর কিছু এরকম ভূতের হচ্ছে কিছু পুতুল এখানে রেখে দিয়েছে লাইটিংয়ের জন্য, যেগুলো সন্ধ্যাবেলা জ্বললে বেশ ভালোই লাগবে। তো এই ভূতটাকে দেখে আমার বেবি পেয়ে গেছিলো প্রচণ্ড ভয়। তো তারপরে চলে এলাম ফাইনালি ডান্স স্কুলে। ডান্স স্কুলের এই যে এটা ডান্স স্কুলের ঠাকুর, সেখানে হচ্ছে সমস্ত এবার হোম টোম হবে, সেগুলো সব প্রিপারেশন চলছে। স্টুডেন্টরা স্যারেরা তারা সব মিলিয়ে এই সমস্ত ডেকোরেশন করেছে। তো আমরা সেখানে খানিকক্ষণ থেকে তারপরে সেখান থেকে বেরিয়ে পড়লাম। এবার যখন নাচের স্কুল অব্দি এতদূর চলে এলাম তখন বেবির মনে হলো একটু বড় ঠাম্মুর সাথে দেখা করে আসি। তো এখন যাচ্ছে বেবি কার সাথে দেখা করতে? আর কে আছে ওখানে বড় ঠাম্মু? আর ওকে চলো চলো দেখি। তো সে শাড়ি ঠাড়ি পরেছে, এগুলো তার টুকে বড়ঠাম্মুকে না দেখালে তার হয়? তো ফাইনালি যে টু বড়ঠাম্মু সবাইকে তার মানে ও জেঠুকে টু বলে ডাকে, তো জেঠুকে যে দেখিয়ে তারপরে সেখান থেকে আমাদের আগের পাড়ার ঠাকুর সেটা দেখে আমরা সেখান থেকে চলে এলাম আর একটা স্কুলের ঠাকুর দেখতে। ওখানেই আমাদের বাড়ির সামনে হচ্ছে তা সুন্দর স্কুল, সেই স্কুলের ঠাকুর দেখতে এলাম। এই যে এটা হচ্ছে স্কুলের ঠাকুর, সেখান থেকে আমরা চলে গেলাম টোটো করে আবার কোথায় না আমার বাপের বাড়িতে। তো আমার বাপের বাড়িতে ওখানে গিয়ে ফার্স্টেই আমি যদিও বা বাপের বাড়ি যাইনি, ফার্স্টে আমি গেলাম দিদির বাড়িতে, সেখান থেকে আবার বাকি সমস্ত কিছু। তো রাস্তা দিয়ে যেতে যেতে যেটা দেখতে পেলাম সমস্ত যে স্কুলের সামনে ভিড়, সব বাচ্চারা ছেলে পুলেরা সব সেজে গুজে এরকম বেরিয়ে পড়েছে। তো দিদির বাড়ি গিয়ে দেখতে পেলাম যে আমার বাবাও আছে সেখানে। তো এখানে হচ্ছিলো দাদুকে নিয়ে কাড়াকাড়ি, দাদু কার এই যে অকু আর হচ্ছে আমার মেয়ে দুজনে মিলে কাড়াকাড়ি করছে দাদুটা ঠিক কার। তো সেই সমস্ত করার পরে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম সবাই মিলে দিদির বাড়ি থেকে। ওইখানে দিদির বাড়ির সামনে মানে আমাদের পাড়ারই অ্যাকচুয়ালি পুজো, সেখানে আমরা ঠাকুর দেখতে গেলাম। তো এই যে দেখতেই পাচ্ছ ভাই বোনে মিলে একদম দুজনে শাড়ি একজন একজনে পাঞ্জাবি পরে দুজনেই খুব সেজে গুজে একদম চলে যাচ্ছে ঠাকুর দেখতে। এখন আমরা চলে এসেছি প্যান্ডেলের কাছে। এই যে আমরাও যাচ্ছি এখানে, আমি এই যে পেছনে রয়েছে আরও আমাদের বাকি সাঙ্গ পাঙ্গরা। তো আমরা এসে এখানকার ঠাকুরটা দেখলাম, এই যে দেখিয়ে দিই তোমাদেরকেও এখানকার ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে ঠাকুরটা, এবং ঠাকুরের সাজটা তো আরোই সুন্দর। তো এখানে ঠাকুর দেখে আমরা এখানে খানিকক্ষণেই ছিলাম, এখানে কিছু ছবি টবি তুললাম। সেখানে সমস্ত কিছু ছবি তোলার পরে সেখানে আমার বেবির ফ্রেন্ড এলো। বেবির ফ্রেন্ডকে তো তোমরা আগেও দেখেছো যে ড্রয়িং কম্পিটিশনে বলো বা বার্থডে পার্টিতে বলো, তো ওদেরও বাড়ি এখানে। তো বেবির ফ্রেন্ডের সাথেও সেখানে দেখা হয়ে গেল। তারপরে ওখান থেকে চলে এলাম আমরা বাড়ি, কারণ আমাদের করতে হবে লাঞ্চ, পেয়ে গেছে প্রচণ্ডই খিদে। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। তো চলে এসেছি বাড়িতে, এই যে দেখতেই পাচ্ছ লাঞ্চের সমস্ত কিছু, যে খিচুড়ি ঘাটি তরকারি, এখানে রয়েছে বোঁদে আলুর দম বেগুন ভাজা, আর এখানে এখানে চাটনি আর পায়েস, সমস্ত কিছু খাবার দাবার এখানে রয়েছে। চলো তাড়াতাড়ি করে, ও পাঁপড় ভাজাও আছে, চলো খেতে বসে যাই। এই যে খেতে বসে গেছি, পাতে পড়ে গেছে খিচুড়ি ঘাটি তরকারি আলুর দম বেগুন ভাজা, চলো জলদি জলদি খেয়ে নিই। সকালের পর্ব এখন মিটলো, এখন বাজে হচ্ছে রীতিমতো পাঁচটা মানে পৌনে পাঁচটা বাজে, এখন সবই সকালের পর্ব মিটলো, এখনও হচ্ছে বিকেল বাকি। আমি এতেই অলরেডি ক্লান্ত হয়ে গেছি, আমার চোখ মুখ দেখে বুঝতে পেরেছি আজকে রোদও উঠেছিল সেরকমই। আর কোথায় না ঘুরেছি সকালবেলা আমি আর মেয়ে মিলে, আমরা নাচের স্কুলে গেলাম, দেখতেই তো পাচ্ছ সমস্ত কিছু কোথায় কোথায় ঘুরেছি, এখন এক্সস্টেড টোটালি। চলো এখন তো
একটুখানি রেস্ট নিয়ে আমি ঘুমোই, আবার বিকেলবেলা উঠে আবার রেডি হয়ে যাব প্রাইজ ডিস্ট্রিবিউশন দেখতে, যেটা হচ্ছে আগের দিন ড্রয়িং কম্পিটিশন ছিল সেটারই প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে আজকে সরস্বতী পুজোর দিন। তো সেখানে যাব হচ্ছে প্রাইজ ডিস্ট্রিবিউশন দেখতে। আর গোপন সূত্রে খবর পেয়েছি যে আমাদের বেবি টু সেখানে আবার সেকেন্ড হয়েছে, তো আরোই মজা। আর হচ্ছে আমার বেবি অক্কু হয়েছে গ্রুপ এ তে সেকেন্ড, গ্রুপ এ ছিল হচ্ছে একদম যে আঁকতে পারবে আপ টু ফাইভ ইয়ার্স অবধি হচ্ছে গ্রুপ এ, আর ফাইভ ইয়ার্স ওয়ান ডে থেকে যারা ছিল আপ টু এইট ইয়ার্স অবধি ছিল গ্রুপ বি। তো আমার বেবি হচ্ছে গ্রুপ বি এর মধ্যে হয়েছে ফিফথ, কিন্তু ফিফথের তো প্রাইজ দেওয়া হচ্ছে না, ফার্স্ট সেকেন্ড থার্ডকেই দেওয়া হচ্ছে, তো আমি একটু আপসেট কেন ফিফথ অবধি দেওয়া হচ্ছে না, তাহলে আমার বেবিও বেঁধে একটা প্রাইজ। যাই হোক, ও পাঁচ বছরের হয়ে একটা আট বছরের বাচ্চাদের সাথে কমপ্লিট করে ও যে ফিফথ পজিশনটা পেয়েছে আমি এতে প্রচণ্ডই খুশি, প্রচণ্ডই স্যাটিসফাইড। খুব বেশি আমি হাই এক্সপেকটেশন রাখি না, ও যতটা পারবে আমি ততটাই ওকে দিয়ে করাই বেশি। তো বিকেলবেলা যাবো অক্কুর প্রাইজ নেওয়া দেখতে, তো চলো দেখতে থাকো আগে কি হচ্ছে। ঘুম থেকে উঠে যেটা দেখতে পেয়ে গেলাম সেটা হলো যে শাশুড়ি বানাচ্ছে যে গোটা সেদ্ধ। আমাদের এই জিনিসটা হয় সরস্বতী পুজোর দিন রাতে, যেটা পরের দিন আমাদের খেতে হয়। তো গোটা সেদ্ধ কার কার বাড়িতে গোটা সেদ্ধ হয় আমাকে অবশ্যই বলো, আর কার কার এটা খেতে খুব ভালো লাগে। আমার তো পার্সোনালি গোটা সেদ্ধ খেতে খুবই ভালো লাগে। এই যে দেখো সমস্ত গোটা সেদ্ধ রান্না হয়ে গেছে, সেগুলোকে শাশুড়ি সব কড়ায় ঢেলে ভালো করে রেখে দিয়েছে, না হলে এগুলো তো মানে খারাপ হয়ে যাওয়ার চান্সেস থাকে। এবার আমরা চলে এসেছি প্রাইজ ডিস্ট্রিবিউশনের এখানে। তো এই যে দেখতেই পাচ্ছ আমাদের অক্কু পেয়ে গেছে হচ্ছে সেকেন্ড প্রাইজ, ওর জন্য হয়েছে সার্টিফিকেট, তার সাথে রয়েছে একটা মোমেন্টো, একটা কিছু গিফট। এই যে প্রাইজ নিয়ে চলে এসেছে ওর মায়ের কাছে, তো আমাদের তো সবারই খুব আনন্দ হয়েছে, দৌড়ে দৌড়ে গেছে শুধুমাত্র প্রাইজ নেওয়া দেখতে। তো এই সমস্ত হচ্ছে, একটা হচ্ছে ক বিভাগের সমস্ত প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়ে গেল। এই যে দেখতেই পাচ্ছ সব খুদে খুদে বাচ্চারা কি সুন্দর প্রাইজ নিচ্ছে, কি কিউট দেখতে লাগছে। আর এই যে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই অক্কুর প্রাইজ, এই যে অভ্রদীপ নন্দী সেকেন্ড হয়েছে বিভাগ কয়, এইটা হচ্ছে ওর প্রাইজ। তো মানে আমাদের প্রচণ্ডই ভালো লেগেছে জিনিসটা। আর তারপরে এই যে এখানে আরও বাকিরা কিছু কিছু যেগুলো হচ্ছে কয়ের পরে এবার খ বিভাগ, তাদের প্রাইজ দেওয়া হচ্ছে। তো এখানে সেই সমস্ত বাচ্চাদেরকেও প্রাইজ দেওয়া হচ্ছে, খ বিভাগে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা তাদেরকে প্রাইজ দেওয়া হচ্ছে। আর এরপরে হচ্ছে যেটা গ বিভাগ ছিল সেই বিভাগের প্রাইজ দিচ্ছে আমার দাদা ভাই। তো এই আমরা এখানে প্রাইজ ডিস্ট্রিবিউশন দেখলাম, দেখে তারপরে আমরা চলে গেলাম সব বেবিদের আঁকাগুলো দেখতে। এই সমস্ত আঁকাগুলো প্রাইজ পেয়েছে সেগুলো, এইটা হচ্ছে বেবির আঁকা, বেবির আঁকা যেটা কিনা হয়েছে ফিফথ, যার জন্য প্রাইজ পাইনি, বাট ও এতটা ভালো করেছে এতে খুব ভালো। আমাদের অক্কুর আঁকা হয়েছে কিনা এই যে সেকেন্ড। তারপর ওখান থেকে দেখতে গেলাম পাশে একটা ঠাকুর পুজো হচ্ছে সেইটা, এখানে দেখো সরস্বতীর সাথে রয়েছে কার্তিক আর গণেশ, মানে সরস্বতী ঠাকুর দুই ভাইকে নিয়ে এসেছেন, বেশ ভালো লাগলো জিনিসটা। এই যে আমরা এখন প্রাইজ নিয়ে অক্কুর প্রাইজ নিয়ে বাড়ি যাচ্ছি, বুঝতেই পারছো প্রাইজ ট্রাইজ পেয়ে একদম আমাদের হেভি এক্সাইটমেন্ট। এবার হচ্ছে ডিনার করতে যাচ্ছি ছাদে। বেবি তুমি কতটা ক্লান্ত? আমি প্রচুর ক্লান্ত হয়ে গেছি। ছাদে গিয়ে দেখতে পেলাম যে এই যে দাদা এবং দাদা আর বৌদি, তাদের হচ্ছে অ্যানিভার্সারি ছিল, তাদের এটা টুয়েলথ অ্যানিভার্সারি ছিল। তো তাদের তারা হচ্ছে আজ যেহেতু সরস্বতী পুজোর দিন, তারা এইভাবে অ্যানিভার্সারি সেলিব্রেট করলো। আর আমরা রাত্রেবেলায় করে নিলাম ডিনার, এই যে ডিনারে আবার সে সকালের মেনু ছিল। তো এইরকমই ছিল আজকে জমজমাটি আজকের আমাদের সরস্বতী পুজো, মানে পুরো সরস্বতী পুজোর সেলিব্রেশনটা তোমাদের এরকমই ছিল। তো রাত্রিবেলা আমরা করে নিলাম এখানে ছাদে ডিনার ফিনার সমস্ত কিছু করে, ব্যাস এবার যাবো ঘুমোতে, ঘুম ব্যাস দিন শেষ। এরকমই ছিল আজকে আমাদের সরস্বতী পুজোর সেলিব্রেশন। তোমাদের কেমন লাগলো আমাদের সরস্বতী পুজোর সেলিব্রেশন অবশ্যই কমেন্টে বলো। আর ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে বলে দাও, লাইক করতে হবে, ভালো লাগলে ওটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর চ্যানেলটাকে। তো আজকের জন্য এতটাই, চলো টাটা, বাই বাই, টেক কেয়ার।